আজ শিবরাত্রির দিন পুরুষদের নিয়ে একটি লেখা পাঠ করছি। লেখাটি সংগৃহীত। সৌন্দর্য পুরুষেরও আছে। ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে, সে পুরুষের সৌন্দর্য কি জানো? সেই পুরুষের সৌন্দর্য তোমার মর্যাদা। ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজে ডান দিকে থেকে তোমাকে বাম দিকে রাখে, সৌন্দর্য সেই পুরুষেরও আছে। তোমার নিরাপত্তা তার নাম। যে পুরুষ তোমায় সবসময় জানলার পাশে বসতে দেয়, সে পুরুষের সৌন্দর্য কি? সেই পুরুষের সৌন্দর্য তোমার ভালো লাগাটা। যে পুরুষ তার কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে, সংসারটাকে একটু সামলে রেখো, সে পুরুষের সৌন্দর্যকে কি নামে ডাকো তুমি? তাকে ডেকো আস্থা বলে। যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে, সামান্য অপ্রাপ্তিতে পাগলামি করে, সে পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা। যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো, তখন যে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে, ভালোবাসি, সে পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কখনো? কি নাম দিবে তার? তার নাম দিও গুরুত্ব। যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না, সে পুরুষের পৌরুষত্ব নেই। আর যার পৌরুষত্ব নেই, সে আবার পুরুষ নাকি? পুরুষ মানুষ কেবলই নিজেরটা বুঝে এমন নয়, পুরুষ মানুষ তোমাকে এগিয়ে যেতেও সাহস যোগায়। তবু বলো সব পুরুষই খারাপ, পুরুষ মানুষ মানেই ভোগবাদী, পুরুষ মানুষ কেবলই স্বার্থপর, তবে আমাকে দুঃখ নিয়ে বলতে হয়, তুমি পুরুষত্বটাই দেখেছ, পৌরুষত্ব তোমার নজরে আসেনি। শোনো নারী, সৌন্দর্য পুরুষেরও আছে, তা তুমি খুঁজে নিতে পারোনি।